প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে বায়োলজি পত্রের আলোচনা বায়োলজি যে প্রথম পত্রের যে আলোচনা করছিলাম সেটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় দুই কোচ বিভাজন যেটাকে আমরা সেল ডিভিশন বলে থাকি তো সেল ডিভিশনের যে আমরা প্রাথমিক আলোচনা করেছিলাম যে যে সেলিব্রেশনের আমরা প্রথম আলোচনা করেছিলাম যে সেলিব্রেশন কী সেলিভ্রেশন আবিষ্কারকের নাম কি কত প্রকার সেলিব্রেশন হয় সেল সেলিব্রেশনে মাইট্রিসেসে কেন গুরুত্বপূর্ণ রয়েছে কেন মাইট্রিসের সেলিব্রেশনকে সমীকরণ বিভাজন বলা হয়ে থাকে এগুলি ইত্যাদি সম্পর্কে আমরা তোমাদের সামনে গত ক্লাসে প্রেজেন্টেশন করেছিলাম আজকেও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ টপিক্স আলোচনা করতে চাচ্ছি এই অধ্যায় থেকে তো আমি মাইডি স্টুডেন্ট আমি তোমাদেরকে বলবো যে আমার যে অনলাইন ক্লাসগুলো যে দেখছো সে অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম এবং আজকে প্লিজ সবাই আমার এই বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য এ খুবই মনোযোগভাবে শুনবে এই বলে আমি আশা করি তো বাইডির স্টুডেন্ট আজকে কোষ চক্রের কীভাবে সংগঠিত হয়ে থাকে সেই সম্পর্কে আমি আলোচনা করব গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোষ চক্রটা বিজ্ঞানী হাওয়ার্ড এমন প্লেকের উনারা একজন চক্র আবিষ্কার করেছিলেন যে কোষ চক্রের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিলেন যে যে ইন্টারফেস পর্যায়ে অর্থাৎ প্রস্তুতিমূলক পর্যায়ে সময় ব্যয় হতে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় হয় কিন্তু কোষ বিভাজন সেই ক্ষেত্রে সময় ব্যয় হচ্ছে পাঁচ থেকে দশ পারসেন্ট কিন্তু এখানে ওনারা যে দেখিয়েছেন সেটা হচ্ছে সেল ডিভিশনের ক্ষেত্রে মাইট্রোসেন্স সেল ডিভিশনের ক্ষেত্রে কোষ বিভাজনের পূর্বে কিন্তু ইন্টারফেস পর্যায়টা একটা গুরুত্বপূর্ণ পর্যায় তো আজকে আমরা এই এইটাকে আরও ডিটেলভাবে আলোচনা করব কোষ চক্রটা কিভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয়ে থাকে একটা হচ্ছে দুটি ভাগ করা হয়েছে এটা হচ্ছে মানে একটা দুই ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা তো অভ্যন্তরীণ যে উদ্দীপনা এটা নিয়ন্ত্রণ করে থাকে একটা হচ্ছে সিডিকে সিডিকে মিনি হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস একটা প্রকার প্রোটিন একটা যোগ বাহ্যিক উদ্দীপনাটা নিয়ন্ত্রণ করে থাকে গ্রোথ ফ্যাক্টর এবং দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তো এইগুলো এই কোষ চক্রে যে ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারফেস পর্যায় খুব গুরুত্বপূর্ণ ইন্টারফেস পর্যায়ের ক্ষেত্রে যে নিউক্লিয়াসের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে এই বিক্রিয়া সংগঠিত হওয়ার কারণে ইন্টারফেন্স পর্যায়ে যে নিউক্লিয়াসকে আমরা বিপাকীয় নিকোলাস বলতে পারে বিপাকীয় নিকোলাস বলা হয়ে থাকে তো মাইটি স্টুডেন্ট ইন্টারফিয়ার ফেস পর্যায়কে তিনটি ভাগে বিভক্ত হয়ে থাকে একটা হচ্ছে জি ওয়ান এস ফেস জি টু ফেস তো আজকে আমি প্রথমে জি ওয়ান সম্পর্কে বলবো তোমাদের গ্যাপ ওয়ান তো গ্যাপ ওয়ান ক্ষেত্রে যে একটি কোষ যেটাকে কত অর্থাৎ সেই কোষ বিভাজন অংশগ্রহণ করবে কি না সেটা প্রথমে নির্বাচন করে জি ওয়ান ফেসে উপপর্যায় জি ওয়ান উপপর্যায়ের ক্ষেত্রে এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস অটোমেটিক তৈরি হয়ে থাকে এই উপপর্যায়ে আর এ ডিএনএ প্রতিনিপণের জন্য প্রোটিন ইত্যাদি তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে জি ওয়ানকে অর্থাৎ উপপর্যায়ে এই উপপর্যায়ে কী হয়ে থাকে হসপলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে তো এই তালে আমরা আমরা বুঝতে পারতেছি যে জি ওয়ান উপপর্যায় গ্রুপে অর্থাৎ জ্ঞাপবহন ক্ষেত্রে কি কী হয়ে থাকে সে সম্পর্কে জানলাম জি ওয়ান সময় ব্যয় ব্যয় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় হচ্ছে পরবর্তী উপপর্যায় হচ্ছে এস স্পেস যেটাকে আমরা বলবো সিনথেসিস স্পেস সংশ্লেষণ স্পেস এস ফেজে ক্ষেত্রে ডিএনএ অনুলিপন সংগঠিত হয়ে থাকে তার পরবর্তী উপপর্যায়ে হচ্ছে জি টু অর্থাৎ গ্যাপ টু গ্যাপ টুয়ের ক্ষেত্রে হচ্ছে একটি এখানে দেখব যে বিশেষ করে মাইক্রো টিউবলসের ক্ষেত্রে যেসব পদার্থগুলো সংশ্লেষণ হয়ে থাকে সেটা হচ্ছে জি টু ফেসের হয়ে থাকে গ্যাপ টুয়ের মধ্যে এটিবি তৈরি হয়ে থাকে গ্যাপ টু এর মধ্যে ক্ষেত্রে অর্থাৎ মাইট্রোসের একটি কোষ মাইটোসিস সেল যাবে কি না সেটা হচ্ছে গ্যাপ টুয়ের এটা নির্ধারিত হয়ে থাকে আর গ্যাপ টুয়ের ক্ষেত্রে অর্থাৎ একটা প্রোটিন তৈরি হয়ে থাকে সেটাকে বলে যে এমপিটি ম্যাচিউরেশন প্রভিটিং ফ্যাক্টর হওয়ার পরে কিন্তু মাইটোসিস সেল ডিভিশনে অর্থাৎ সংগঠিত হতে অর্থাৎ সেই কোষটা মাইটোসিস সেল ডিভিশনে হতে পারে তো এইটা আমরা আমরা প্রথমে বলতেছি যে আমরা যে এখন যে আলোচনা করতেছি সেটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের পূর্বে সংগঠিত হয়ে থাকে তারে তোমরা প্রিয় শিক্ষার্থী আমার যার পিওরস আছে তোমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে মাইটোসিস সেল ডিভিশনের পূর্বে যে ইন্টারফেস পর্যায়ে দীর্ঘস্থায়ী এবং জটিল পর্যায়ে তো এখন আমরা ইন্টারফেস পর্যায় পর্যায়ের সম্পর্কে স্টুডেন্ট অলরেডি জানলাম এখন আমরা জানবো যে মাইটোসিস ডিভিশনটা কী অর্থাৎ মাইটোসিস ডিভিশনের ক্ষেত্রে তোমরা বলবে যে মাইটোসিস অর্থাৎ সোমাটিক সেল ডিভিশন বলা হয় এটাকে আরেকটা বলা হচ্ছে দেহ কোষ বিভাজন বলা হয় থেকে যে কোষ বিভাজনের ক্ষেত্রে সাধারণত নিউক্লিয়াস এবং কর্মজি একবার বিভুক্ত হয়ে থাকে সেই কোষ বিভাজনটাকে আমরা বলব মাইটোসিস সেলিভিশন মাইটোসিস ডিভিশন একটি গুরুত্বপূর্ণ একটা ধারাবাহিক পর্যায় জটিল পর্যায় তবে বর্ণনার সুবিধার্থে এই মাইট্রোসিস সেল ডিভিশনকে পাঁচটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে এই পাঁচটি পর্যায়ে তোমরা মাধ্যমিক শ্রেণীতে অলরেডি আমরা পড়ে এসেছো তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে এটা আরও ডিটেল এবং এটাকে রিভিউ করা হচ্ছে যে মাইট্রোসিস পর্যায়ের ক্ষেত্রে পাঁচটি পর্যায়গুলো কী কী একটি হচ্ছে প্রফেস দুই নম্বর হচ্ছে প্রোমেটাফেস তিন নম্বর হচ্ছে মেটাফেজ চার নম্বর হচ্ছে অ্যানাফেস পাঁচ নম্বর হচ্ছে টেলোফেস পর্যায় প্রোফেস পর্যায়টাকে যেটাকে বলা হচ্ছে আদি পর্যায় মেটাফেস পর্যায়কে বলা হচ্ছে প্রাক মধ্য পর্যায় মেটাফেস পর্যায়কে বলা হচ্ছে মধ্য পর্যায় অ্যানাফেস পর্যায়টাকে বলা হচ্ছে গতি পর্যায় এবং ট্যালোফেস পর্যায়টাকে বলা হচ্ছে অন্ত পর্যায় প্রোফেস পর্যায়ে কি সংগঠিত হয়ে থাকে তো তোমরা দেখতেছে যে একটা ইন্টারফেস পর্যায়ের যে নিউক্লিয়াসের আকৃতি প্রভেস পর্যায়ের অর্থাৎ মাইটাস প্রফেস পর্যায়ে নিউক্লিয়াস আকৃতির মধ্যে একটু ডিফারেন্স আছে দেখতে অনেকটা একই রকম তবে কিছুটা পার্থক্য আছে প্রফেস পর্যায়ে মাইটাস টেলিডিভিশনের প্রবেশ পর্যায়ের ক্ষেত্রে প্রথমে কী হবে জল বিয়োজন হবে তো জল বিয়োজনের ফলে কী হচ্ছে কর্মজমগুলোকে আরও খাটো এবং স্পষ্ট দেখা যাবে এই পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখতে হবে যে প্রফেস পর্যায়ের মধ্যে আমরা দেখব যে এই পর্যায়ের শেষের দিকে নিউক্লোলাস এবং নিউক্লিয়ার অ্যানিভেলেবেল কি হচ্ছে বিলুপ্ত হয়ে যায় পরবর্তী পর্যায় হচ্ছে প্রোমেটাফেস পর্যায় প্রাক মধ্য পর্যায় তো এই প্রাক মধ্য পর্যায়ের ক্ষেত্রে তোমাদের বিশেষ করে তোমাদের প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইতে অবশ্যই ফলো আপ করবা তো প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে তোমরা দেখবে যে প্রফেস পর্যায়ে মেটাফেস পর্যায়ে ক্ষেত্রে দেখবা যে স্পিন্ডল যন্ত্র মাধ্যমে তৈরি হয়ে থাকে এটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত হয়ে থাকে একটা হচ্ছে অর্থাৎ মাঝখানে যেটা অঞ্চলটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে বিষুবি অঞ্চল এবং দুই পাশে দুইটা সম্মুখের দিকে যে অঞ্চল সেটাকে মেন অঞ্চল বলা হয় তো প্রোমেটাফেস পর্যায়ের ক্ষেত্রে দেখবে যে কর্মজমগুলোকে আরও খাটো এবং মোটা দেখা যেতে দেখা যায় আর এই উপপর্যায় যে কর্মজমির মধ্যে যে কর্মজমি নৃত্য দেখা যায় তোমাদের অনেক সময় বোর্ড পরীক্ষার মধ্যে আসতে পারে যে যে কোন পর্যায় মাইটোসেস সেলিব্রেশন কোন পর্যায়ে কর্মজমিও নৃত্য দেখা যায় আমি চারটা অপশন বলতেছি একটা হচ্ছে প্রবেস পর্যায় প্রোমেটাফেস পর্যায় মেটাফেজ পর্যায় অ্যানাফেজ পর্যায় তো এটার সঠিক উত্তর হচ্ছে পুরো মেটাফেস পর্যায় তো এটা আমাদের দু সালে এই এমসিকিউটা আসছিলো যে আমি যেটা তোমাদের সামনে যে এমসিকিউটা বললাম তো এটা এটা একটা গুরুত্বপূর্ণ যে কর্মজীবী নৃত্যটা হচ্ছে পুরো মেটাফেজ পর্যায়ে দেখা যায় প্রত্যেক পর্যায়ের মধ্যে কি কি ঘটনা ঘটে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে যেমন প্রফেস পর্যায়ে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে নিউকিয়া নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে আরেকটা উল্লেখযোগ্য একটা কথা হচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসের নিউক্লিয়ার বিলুপ্ত দেখা যায় নিউক্লিয়ার অ্যানভেলভের কী হয়েছে নিউক্লিয়াসের অ্যানভেলভের বিলুপ্ত হয়ে অ্যানভেলভে বিলুপ্ত হয়ে যায় এগুলোকে গুরুত্বপূর্ণ পার্থক্য তাহলে আমাদের প্রোমে প্রোমেটোফিক্স পর্যায়ের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্মজমে খাটো এবং স্পষ্ট দেখা যায় তিন নম্বর হচ্ছে মেটাফেজ পর্যায়ে আমরা আলোচনা করবো যে মেটাফেস পর্যায়ের ক্ষেত্রে যে ক্রোমোজোমগুলোকে বিশেষ করে বিসিবি অঞ্চলের দিকে কী হয় বিনষ্ট হয়ে থাকে তো এই কর্মজুমগুলোকে যে বিসিবি অঞ্চলের দিকে বিনষ্ট হওয়াটাকেই এটাকে কী বলবো যেটাকে আমরা বালিজি ভাষায় মেটাকাইনেসিস বলা হয়ে থাকে যে মেটাকাইনেসিস হচ্ছে ক্ষেত্রে একই সারিত অবস্থান করবে বিসিবি অঞ্চলে তবে এই কর্মজমগুলোকে আরও কী হচ্ছে খাটো এবং স্পষ্টভাবে দেখা যায় তোমরা দেখেছো যে বিশেষ করে যে কর্মজুমের যে মাঝখানে কি থাকে সেন্টিমিয়ার থাকে আর প্রতিটি কর্মজমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে থাকে এবং প্রতিটি ভাগটা কী বলে ক্রোমাটির বলা হয় এটা একটা ক্রোমাটিক একটা ক্রোমাটির বলা হয় তাহলে মাঝখানে সেন্টিমিয়ার দুই পাশে কী হচ্ছে প্রতিটি কর্মজম হচ্ছে দুই ভাগে বিভক্ত হয় এবং একটি কর্মজম দুইভাগে বিভক্ত কটা কর্মটির থাকে দুইটি কর্মটির থাকে তাহলে আমাদের এই জিনিসটা আর বিশেষ করে মেটাফেজ পর্যায়ের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখব যে মেটাফেস পর্যায়ের ক্ষেত্রে কর্মজমগুলোকে আরও স্পষ্ট এবং সুন্দরভাবে দেখা যায় তো এই অর্থাৎ এই মেটাফেস পর্যায়ের মধ্যে বিশ্ববি অঞ্চল এবং মিরু অঞ্চলে অবশ্যই এটা একটা স্পিন্ডল যন্ত্র সুন্দরভাবে আমরা দেখতে পাবো বিশেষ করে ম্যাটাফেস পর্যায়ে যে পরবর্তী ধাপ হচ্ছে অ্যানাফেস পর্যায় তো অ্যানাফেস পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটি কর্মজমিন যে সেন্টিমিয়ার থেকে বিভক্ত হবে এবং বিভক্ত হয়ে এরা কি হচ্ছে বিশ্ববি অঞ্চল থেকে মেরুর দিকে গমন করবে অর্থাৎ মেরু অঞ্চলের দিকে গমন করবে তবে যেমন যদি চারটি তোমরা দেখবে যে বইয়ের মধ্যে হচ্ছে চারটি কর্মজম কিন্তু ম্যাটাফেস পর্যায়ে যদি দেখতে পাও অ্যানাফেস পর্যায়ে এটা কিন্তু আটটি দেখা যায় অর্থাৎ প্রতিটি কর্মজম কী হচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে বিভক্ত হয়ে কী হচ্ছে অর্থাৎ চারটি কর্মজুম বিভক্ত আটটিভাবে বিভক্ত হচ্ছে অর্থাৎ আটটি বিভক্ত হয়ে কী অর্থাৎ এরা কি হচ্ছে মেরুর দিকে গমন করতেছে মেরুর দিকে গমন করতেছে অর্থাৎ এরা এবং এই মেরুর দিকে চরনের সময় মাইডি স্টুডেন্ট তোমরা খেয়াল করে দেখবে তো মাইডি স্টুডেন্ট যখন এনএফএস পর্যায়ের কর্মজমগুলোকে বিভক্ত হয় যখন মেরুর দিকে চলন শুরু করে তো চলনের সময় কর্মজমগুলোকে অনেকটা বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো দেখা যায় তো এটা ইংরাজি অর্থাৎ ভি আকৃতির মতো দেখা যায় এল আকৃতির মধ্যে দেখা যায় তারপরে যে আকৃতির মতো দেখা যায় একটা হচ্ছে আয় আকৃতির মতন দেখা যায় এই জন্য এটাকে বিশেষ করে ক্রমোজমের বিশেষ করে প্রকারভেদ করা হয়ে থাকে একটা হচ্ছে ম্যাটাসেন্ট্রিক সাবমেন্টের ম্যাটাসেন্ট্রিক ট্যালোসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক এই চারটি ভাগে বিভক্ত হয়ে থাকে অর্থাৎ এটাকে দেখা যায় কি অর্থাৎ কি অ্যানাফেস পর্যায় তো অ্যানাফেস পর্যায়ের ক্ষেত্রে এটা এরকম দেখা যায় পরবর্তী হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যালোফেস পর্যায়ে মেডি স্টুডেন্ট তো ট্যালাফেস পর্যায়ের ক্ষেত্রে এটাকে আমরা কী বলবো অন্ত পর্যায় বলা হয় তো ট্যালাফেস পর্যায় এবং প্রফেস পর্যায়ের মধ্যে একটু তফাৎ আছে তোমার খেয়াল করবা যে প্রফেস পর্যায়ের ক্ষেত্রে কি হবে জল বিয়োজন ঘটে আর অ্যানাফেস পর্যায়ের ক্ষেত্রে কী হবে অর্থাৎ ট্যালাফেস পর্যায়ে কী হবে জল যোজন ঘটে এটা এটা তোমরা মনে রাখার জন্য স্টুডেন্ট আমরা তুমি খেয়াল করে রাখো যে প্রফেস ট্যালাফেস পর্যায়ের মধ্যে কী হচ্ছে জল যোজন ঘটে এবং জল যোজন ঘটার জন্য এটা কি হবে কর্মোজিয়ামের কি হবে সংকোচন এবং পোষণের কারণে কি হচ্ছে আবার কি হচ্ছে নিউক্লোলাস এবং নিউক্লিয়ার অ্যান্ডেলপের আবার কী হচ্ছে আবির্ভাব ঘটে যখন আবির্ভাব হওয়ার পরে এই এই টেলোফেস পর্যায়ে কি সমাপ্তি ঘটে যখন ট্যালোফেস পর্যায়ে সমাপ্তি হওয়ার পর তো স্টুডেন্ট তোমরা খেয়াল করবা যে এটা কি হবে এটা হচ্ছে সাইটোকাইনেসিস সংগঠিত হয়ে থাকে তো সাইটোকাইনেসিস মিনি মিনিং হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন তো সাইটোপ্লাজমের বিভাজন হয়ে থাকে এটা হচ্ছে অর্থাৎ প্রতিটি কোষের পাশে কি হচ্ছে সাইটোপ্লাজম বা প্লাজমা প্লাজমা মেভমেন্ট সংঘটিত হয়ে থাকে এবং এই প্লাজমা মেভমেন্ট কীভাবে সংঘটিত হয়ে থাকে এটা হচ্ছে ফ্যাগমা প্লাস্ট এবং বডি থেকে প্যাকটিন জাতীয় পদার্থ সমন্বয় করে হচ্ছে কি হচ্ছে এটা হচ্ছে আমরা বিশেষ করে কোষপাচীর গঠিত হয় এবং কোষপাচী গঠিত হওয়ার ফলে কি হবে অটোমেটিকভাবে এটা কি দুটি কোষে পরিণত হয় তো এটা হচ্ছে আমাদের এই এই কারণে কি হচ্ছে মাইট্রোসেস পর্যায়ে প্রায় শেষের দিকে এবারটা মাইট স্টুডেন্ট আমরা খেয়াল করে দেখব যে আসলে মাইট্রোসেস সেল ডিভিশন আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে ভূমিকা রয়েছে কারণ বিশেষ করে আমাদের কোনো দৈহিক গঠন দৈহিক গঠন তৈরি করার জন্য কারণ মাইট্রোসের সেলিভ্রেশন দৈহিক গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষের যে কোনো প্রাণী যে কোনো উদ্ভিদ আকৃতির ছোট থাকে এবং সেল ডিভিশনের কারণে কী হবে এইসব আকৃতি কী হবে বড় হচ্ছে দুই নম্বর হচ্ছে সেল সেলিব্রেশনের ফলে কী হচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসের আকৃতি এবং বৈশিষ্ট্য সমগুণ বৈশিষ্ট্য সম্পন্ন থাকে কর্মজম সংখ্যা কী থেকে দ্রব্য থাকে আর সেল ডিভিশনের কারণে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ক্ষতস্থান পূরণ হয়ে থাকে এগুলো হচ্ছে কি মাইট্রোসেন সেল ডিভিশনে খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে বিশেষ অউন্নত উদ্ভিদের ক্ষেত্রে জননকোষ বিভাজনের ক্ষেত্রে একটা মাইট্রোসেন সেল ডিভিশন একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো মাইট্রি স্টুডেন্ট তো আজকে যে আমাদের যে টপিক্স এবং এই টপিক্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই বিশেষ করে কীভাবে কোচ চক্র কীভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এটা একটা কীভাবে নিয়ন্ত্রণ হয়ে থাকে সেটা অভ্যন্ত্রীর ফ্যাক্টর হতে পারে অভ্যন্তর উদ্দীপনা হতে পারে বাহ্যিক উদ্দীপনা এটা অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এক অর্থাৎ কোষ চক্রের ইন্টারফেস পর্যায়ে যে তিনটি উপপর্যায় রয়েছে একটা হচ্ছে জি ওয়ান এসপেস এবং জি টু এটা সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে আর তৃতীয় তৃতীয় আমরা যে আলোচনা করা হচ্ছে সেই আলোচনা হচ্ছে মাইট্রোসিস ডিভিশন অর্থাৎ সেল ডিভিশনের পূর্বের কিন্তু ইন্টারফেস আমরা আলোচনা করেছি আমরা বলেছি যে সেল ডিভিশন ক্ষেত্রে ইন্টারফেস পর্যায়ের গুরুত্বপূর্ণ এবং জটিল এবং দীর্ঘস্থায়ী পর্যায় এই জন্য ইন্টারফেস পর্যায়ে আমরা আলোচনা করলাম তো বিজ্ঞানী হাওয়াড এবং প্লেক এবং তারা কী বলেছিলেন অর্থাৎ ইন্টারফেস পর্যায়ে অর্থাৎ কোষ প্রস্তুতি পর্যায়ে অর্থাৎ কোষ বিভাজনের ক্ষেত্রে যে প্রস্তুতি না হয় সেই প্রস্তুতি পর্যায়ে কিন্তু সময়টা অনেক বেশি ব্যয় হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আর কোষ বিভাজনটা হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট এক্ষেত্রে কোন কোষ বিভাজনকে বোঝাচ্ছে যাচ্ছে সেটাকে মাইক্রোসিস টেলিভিশন বোঝাচ্ছে এইটার ক্ষেত্রে সময়টায় ব্যয় হচ্ছে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে এই জন্য আমাদের জন্য এটা খুবই জানা গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমরা অর্থাৎ মাইট্রোসের সেল ডিভিশন সম্পর্কে আমরা জানলাম মাইট্রোসের সেল ডিভিশনে কেন গুরুত্ব সেই সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি তো মাইটি স্টুডেন্ট তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং এই বলে আমার ক্লাস বালিশ ক্লাস শেষ করছে আল্লাহ